আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইমোস কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ আর অনেক বেশি মজাদার সুজি রসমালাই রেসিপি অনেক সময় চানা বা গুঁড়া দুধের রসমালাই তৈরি করা অনেকটা ঝামেলার মনে হয় আবার অনেক সময় ঠিকঠাক ভাবে হতে চায় না সুজি দিয়ে আপনারা রসমালাই এভাবে তৈরি করে দেখবেন সবগুলো রসমালাই হবে নরম তুল তুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে প্রথমে আমি রসমালাই মালাইটা তৈরি করে নিব কি আমি বাদামি রঙের মালাই তৈরি করব একটা প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলাকে আমি প্রথমেই নাড়াচাড়া করব না কিছু চিনি গলে গিয়ে যখন ক্যারামেল হওয়া শুরু করবে আমি তখন নাড়তে থাকবো চুলার কিন্তু কি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ক্যারামেলটা খুব দ্রুতই পুড়ে যাবে আর কোনোভাবেই যাবে না তাহলে কিন্তু খেতে লাগবে। ক্যারামেলের ক্যারামেলটা কি পছন্দ মতো কালার আসবে তখন আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম দুই কাপ লিকুইড দুধ তারপর সঙ্গে সঙ্গে কিছুটা ক্যারামেল জমে যাবে এই জন্য হালকা গরম দুধ দিলে কিন্তু ক্যারামেলটা খুব দ্রুতই গুলে যাবে কালারটা দেখতেই দেখতে পারছেন একদম কুমিলা রসমালাইয়ের মতো কালারটা এসেছে এটাই হচ্ছে বাদামি রঙের মালাই এবার মালাইটাকে মিষ্টি করার জন্য এখানে আমি দিয়ে কাপ মিল্ক পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন ওয়ান আপনাদের স্বাদ অনুযায়ী ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য একটা এলাচও দিতে পারেন আবার আপনাদের পছন্দ না হলে না দিলেও চলবে এবার সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মালাইটাকে জাল করে কিন্তু অনেক বেশি ঘন করে ফেলা যাবে না ঘন করে ফেললে কিন্তু রসমালাই ভিতরে মালাইটা ঢুকবে না দুই থেকে তিন মিনিটের মতো এই মালাইটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি মালাইটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর একটা ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এবারে একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ ঘি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি কালার হিটটাকে মিডিয়ামে রেখে এই সুজিটাকে আমি ভেজে নিব এক মিনিটের মতো খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায় আর কোনোভাবে লালছে না হয়ে যায় সুজিটাকে অনবরত নেড়ে ছেড়ে বাঁচতে হবে এক মিনিটের মতো আমি সুজিটাকে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি একসঙ্গে দিব না আমি দুই তিনবার করে দুধটাকে দিব আর অনবরত নেড়ে ছেড়ে এটাকে মিশাতে থাকবো হাফ কাপ সুজির জন্য কিন্তু এখানে এক কাপ লিকুইড দুধে নিতে হবে এর থেকে বেশি দুধ দিয়ে কিন্তু সুজিটাকে নরম করে ফেলা যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পারবেন দুধটা শুকিয়ে গেছে আর সুজির এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে সুজির এই মিশ্রণটাকে অনেকক্ষণ জাল করে কিন্তু শক্ত করে ফেলা যাবে না ঠিক এরকম নরম থাকবে আর প্যানের গা ছেড়ে আসবে সে পর্যায়ে এসে আমি চুলাটাকে অফ করে দিব এখন আমি এই সুজির মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিব টেম্পারেচারে আসার জন্য এটাকে আমি দুই মিনিটের মতো এভাবেই রেখে দিব হাত দিয়ে ধরা যাবে ঠিক এরকম ঠান্ডা হলে এখানে আমি দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার এবার সুজির মিশ্রণটার সাথে আমি বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মিশ্রণটাকে আরো বেশি সফট আর মসৃণ করার জন্য আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব তত বেশি সফট আর মসৃণ হবে রসমালাইগুলো তত বেশি সুন্দর হবে 3 থেকে 4 মিনিট ধরে এটাকে মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সফট আর মসৃণ হয়ে গেছে এখন রসমালাইয়ের মিষ্টিটা বানিয়ে নিব আমি কিছুটা সুজির মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি এবার এগুলাকে গোল আর চ্যাপটা করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপের বানাতে পারেন খেয়াল রাখতে হবে এই মিষ্টিগুলা যেন একদম মসৃণ ভাবে বানানো হয় মানে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে আমি সবগুলা বানিয়ে নিব হাফ কাপ সুজির থেকে আমার এখানে দশটার মতো হয়েছে সবগুলা হয়ে গেলে এবার আমি এগুলাকে বাঁচতে চলে যাচ্ছি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার আমি একে একে সবগুলা মিষ্টি দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলা দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে মিডিয়াম হিটে আমি এগুলাকে বেজে নিবে গোল্ডেন ব্রাউন কালার করে পাশ থেকে কিন্তু সমানভাবে উল্টে পাল্টে বেজে নিতে হবে যেন কালারটা সব দিকে একই রকম থাকে আমার এখানে বাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এগুলাকে তুলে কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না গরম থাকা অবস্থায় কিন্তু মালাইতে দিয়ে দিতে হবে মালাইতে দেওয়ার আগে কিন্তু মালাইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি মালাইতে যখন একটা বলক আসবে তখন আমি আবারও চুলাটাকে অফ করে দিব অবশ্যই গরম মালাইয়ের ভিতরে কিন্তু দিতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলাকে মিষ্টির ভিতরে মালাইটা ঢুকতে চাইবে না মালাইটাও একদম গরম থাকবে সুজির মিষ্টিগুলাও একদম গরম থাকবে হলে কিন্তু রসমালাইয়ের ভিতরে মালাইটা একদম সুন্দর মতে ডুববে আর সফটও হবে আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পাঁচ ছয় ঘন্টার জন্য অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি সারা রাতের জন্য এগুলাকে রেখে দেওয়া হয় মালাইটা খেয়ে কিন্তু মিষ্টিগুলার কালার একদমই চেঞ্জ হয়ে গেছে এখন আমি রসমালাই গুলোকে পরিবেশন করে নিচ্ছি এই রসমালাই গুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। কিছু কাঠবাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে ইলে কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে একদম নরম তুলতুলে রসে বরা সুজির রসমালাই অনেক বেশি মজাদার আর একদম সহজ একটা রেসিপি এরা বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ